হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা থেকে আপনারা অবশ্যই উইথড্র করতে পারবেন এবং আপনারা যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই উইথড্র পাবেন। দেখতে পাচ্ছেন যে ক্র্যাপ্টো কার্ডস এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুনরায় উইথড্র অপশনটা চালু করছে। এর আগে কিন্তু উইথড্র অপশনটা ছিল না, বর্তমানে উইথড্র অপশনটা চালু করছে এবং এটার একটা নতুন আপডেট এসেছে। তো নতুন আপডেটটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো প্রথমে কী করবেন, আপনারা যদি এই ক্রিপ্টো কার্ডস এই অ্যাপ্লিকেশনটা যদি থাকে তাহলে তো ভালো কথা, এবং যদি না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে এই ক্রিপ্টো কার্ডসটা ওপেন করবেন এবং অ্যাকাউন্টটা করে নেবেন। তো এখানে কিন্তু মূলত আপডেটটা কী সেটাই আপনাকে একদম প্রথমে দেখাবো। আপডেটটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই PHTG এইটা যোগ করছে। আগে মানে আগে ছিল কিন্তু এখানে PHT, এই PHT এটা ছিল, এখন পুনরায় আপডেট করে তারা PHTG এইটাতে রূপান্তরিত করছে। এবং এই PHT এটা কিন্তু আপনারা উইথড্র করতে পারতেন না বা উইথড্র অপশনটা ছিল না, তো এই PHT বর্তমানে কনভার্ট করে PHTGতে রূপান্তরিত করা যাচ্ছে এবং সেখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। তো উইথড্র প্রসেস আমি সম্পূর্ণ বিষয়টা দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো ধৈর্য সহকারে ভিডিও না দেখলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। এবং এখানে মূলত কাজ করতে হয় কী করে সেটা তো আপনাদেরকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা অবশ্যই জানেন, এবং যদি না বোঝেন তো আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও দিয়েছি, সেটা দেখে কাজ করতে পারবেন। এবং সেটা দেখেও যদি আপনারা না বোঝেন তো আমাকে কমেন্ট করবেন, আমি পুনরায় আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভাই, না দেখলে বুঝতে পারবেন না। এবং এখান থেকে উইথড্র করবেন বা কনভার্ট করতে হলে কী করবেন, আপনি মূলত এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে পয়েন্টটা ছিল, PHT পয়েন্ট ছিল, এবং আমি সেখান থেকে আজ কনভার্ট করে দেখলাম এখানে কিন্তু একদম ইনস্ট্যান্টলি একদম সাথে সাথে এখানে মানে কনভার্ট করা টোকেনগুলো এখানে অলরেডি দিয়ে দেয় একদম ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতর। তো আমার কিন্তু PHT আমি কনভার্ট করে এখানে PHTGতে নিয়ে নিছি। তো এখন আমি দেখাই আপনাদেরকে এখানে উইথড্র কনভার্ট কীভাবে করবেন আমি সেটাই দেখাবো। এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলাম, এখানে থ্রি ডটে নিয়ে আসলাম, তারপরে এখান থেকে ক্লিক করবেন ব্যালেন্সের পর ক্লিক করবেন। তো আমি ব্যালেন্সের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকমের ইন্টারফেস আসবে। তো এখান থেকে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই PHT থেকে রূপান্তরিত করে এখানে PHTGতে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, আমি দু একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, সেই স্ক্রিনশট আপনাদেরকে এখানে দেখাবো। ওয়েলকাম ব্যাক। তো এখানে দেখেন যে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সে ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন PHTর উপর ক্লিক করবেন। তো PHTর উপর ক্লিক করলে আপনার মাঝে এরকমের আসবে, এখান থেকে কী করবেন, এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্র অপশনটা নাই, এখানে মূলত আছে শুধুমাত্র কনভার্টের সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট, এই কনভার্টের উপর ক্লিক করবেন। তো কনভার্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকমের আসবে, এখান থেকে কনভার্টে ক্লিক করে দেবেন, আবার পুনরায় কনভার্ট করবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি কনভার্টেড লেখা আসছে, তো এটার পর ওকে করে দেবেন। তো এখানে ওকে করে দেবেন, আপনারা ওকে করলে পরে ইনস্ট্যান্টলি এখান থেকে কনভার্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি দেখাই আপনাদেরকে কনভার্ট করছি কিনা। তো আমার অলরেডি কিন্তু এখানে PHTতে যোগ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি PHT যোগ হয়ে গেছে। তো এখান থেকে আমরা উইথড্র করবো কী করে, এই উইথড্রর উপর ক্লিক করবেন। তো উইথড্রর উপর ক্লিক করবেন, তো উইথড্র করার আগে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার PHT অ্যাড্রেস। তো ইন্টার PHT অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, এই অ্যাড্রেসটা নেওয়ার জন্য কী করবেন আপনাদেরকে আমি দেখাই একটু, তো ধৈর্য সহকারে দেখবেন। PHT অ্যাড্রেস নেওয়ার জন্য আপনাকে মূলত ট্রন লিঙ্ক প্রো এটার উপর যাইতে হবে। তো এই অ্যাপ্লিকেশন যদি না থাকে সেটাও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোর থেকে সার্চ করে ট্রন লিঙ্ক প্রো এটা লিখে সার্চ করলে পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবেন। তো এখানে কী করবেন, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার বা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে ক্লিক করবেন, এখানে আপনারা সার্চ করবেন কি PHTG। তো এটা লিখে সার্চ করলে আপনাদের মাঝে যে উপরে অ্যাপ্লিকেশনের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো এখানে, এবং এখানে প্লাস থাকবে, প্লাসের উপর ক্লিক করলে আপনাদের মাঝে এটা শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যে শো করছে PHTG। তো এইটার অ্যাড্রেসটা আমি নেব এখান থেকে অ্যাড্রেসটা নেওয়ার জন্য কী করবেন, এই যে রিসিভ লেখা দেখতে পাচ্ছেন, রিসিভের উপর ক্লিক করবেন। তো সরি ভিউয়ার্স, ওইটা না, এই যে রিসিভে যে নিচে লেখা আছে এই রিসিভের উপর ক্লিক করবেন। তো আমি এই রিসিভের উপর ক্লিক করার সাথে সাথে এই কপিটা করে নেবেন, এইটা এই অ্যাড্রেসটা কপি করলাম। তো আমার কিন্তু এটা অলরেডি কপি হয়ে গেছে, এখন আমি কী করব, পুনরায় সেই অ্যাপ্লিকেশনের ভিতর যাব বা সেখান থেকে আমরা
তো আপনাদের এখানে দেখানোর আগে আমি একটা কথা বলি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে P2P এবং B2B এই এক্সচেঞ্জারে কিন্তু এটা অলরেডি লিস্টেড আছে। তো এখান থেকে আরও কামিনসং আছে, এটা আরও লিস্টেড করবে, বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড করবে। তো এখন আপনারা উইড্রো করার জন্য যে ড্রোন লিঙ্ক প্রো থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন সেটা পেস্ট করবেন এখানে, এবং এন্টার অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্টটা কত দেবেন এখানে। মিনিমাম দেখতে পাচ্ছেন যে আপনার, তো এখান থেকে মিনিমাম উইড্রো আপনার 2 লাখ পর্যন্ত মিনিমাম উইড্রো করতে পারবেন, এবং তার অতিরিক্ত যা আছে তত করে দেবেন। তো আমার এখানে যত আসে আমি তত একদম উইড্রো করে দেবো, একদম লাইভে উইড্রো করব। তো এখান থেকে কি করবেন, উইড্রো ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে উইড্রো ক্লিক করব এবং এখান থেকে ইয়েস করবেন। ইয়েস না করলে আপনারা কিন্তু উইড্রো পাবেন না। তো ইয়েস করে দিলাম, আমার অলরেডি কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে। তো দেখা যাক আমার উইড্রোটা কতদিনের, 36 ঘন্টার ভিতর দেবে এরা বলছে। তো 36 ঘন্টা পর আমি এখান থেকে উইড্রোটা রিসিভ করব। তো উইড্রোটা রিসিভ করার সাথে সাথে আপনাদেরকে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।